রাজ্যের পাট শিল্পের অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপির হেভিওয়েট নেতা এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এরপর তাকে দিল্লিতে ডেকে বৈঠকও করেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীয়ূষ গোয়েল যদিও দলীয় সাংসদ নিয়ে তুমুল অস্বস্তির মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকও ডেকেছে বস্ত্রমন্ত সোমবার বিকেলে হয়েছে সেই ত্রিপাক্ষিক বৈঠক অবশ্য সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি সাংসদ অর্জুন সিংকে যা নিয়ে তিনি ফের একবার নাম না করে পীযুষ গোয়েলকে নিশানা করেছিলেন তিনি সোমবার নয়াদিল্লিতে পাঠ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে ডাক না পাওয়া নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ ক্ষোভ দিয়ে বলেছিলেন ওপর থেকে নির্দেশ আছে বলেই আমায় ডাকা হয়নি বৈঠকের পর যা বলার বলবো এখনো অবধি যেটুকু খবর বৈঠক শেষ হয়ে গিয়েছে আর বৈঠক শেষের পরই এবার বড় বয়ান দিলেন বিজেপির এই হেভিওয়েট সাংসদ তিনি এই মুহূর্তে যেটা জানিয়েছেন সেটি এখন সবচেয়ে বড় খবর তিনি জানিয়েছেন আমার তোলা দাবি অনুযায়ী কাঁচাপাটের দামের উর্ধ্বসীমা এবং ট্যারিফ কমিশনের দাবি নিয়ে আজ বস্ত্র সচিব ও রাজ্য সরকারের প্রতিনিধির বৈঠক সম্পন্ন হলো। বৈঠক যথেষ্ট ইতিবাচক হয়েছে বস্ত্র সচিব কেন্দ্রীয় পীয়ূষ গোয়েলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সুতরাং এখান থেকে এইটুকু প্রায় পরিষ্কারই হয়ে গেল যে যে জল্পনা কয়েকদিন ধরে চলছিল অর্জুন সিং হয়তো বিজেপিতে থেকে ক্ষুব্ধ হচ্ছেন বিজেপি ছাড়তে চলেছেন সেই জল্পনায় জল ঢাললেন অবশেষে নিজেই